السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله صلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ভাই বোনেরা, ডক্টর বেলাল হোসাইন, আজকে খুবই সুন্দর একটি টিপস, সেটা হলো যে আমরা অনেকেই চিকিৎসা নিয়ে, যে কোনো চিকিৎসা নিয়েই, তবে সবচেয়ে বেশি হলো যৌনহীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চিকিৎসা গ্রহণ করি, কিন্তু কোনো উপায় ভালো হচ্ছে না, বা ডাক্তাররাও শত চেষ্টা করেও ভালো করতে পারতেছেন না। এটার কারণ কি? আজকে এটা নিয়ে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব, তাহলে আপনারা এ থেকে মুক্তি পাবেন। অনেকেই বর্তমান প্রেক্ষাপটে তাবিজ, কোমার বা জাদু টোনা বিশ্বাস করেন না, কিন্তু দেখেন যারা আধুনিক বিশ্বে এখন আছেন, যেমন আমেরিকা বা রাশিয়া বা উন্নত রাষ্ট্র, যেগুলি এই উন্নত রাষ্ট্র কিন্তু সবচাইতে ভয়াবহ হলো যে তারা এই সমস্ত বিষয়গুলি নিয়েই বেশি ছবি বানায়, কিন্তু তারা আবার বিশ্বাস করে না, তারাই কিন্তু ছবি বানায়। মানে তারা নিজেরাই ছবি বানায়, আবার নিজেরাই এটাকে বিশ্বাস করে না। মানে মানুষকে কিভাবে ধোকাবাজি দেওয়া যায় বা ধোকাবাজ শিখানো যায়, এটা কিন্তু একমাত্র এই উন্নত বিশ্বগুলি করে থাকে। আপনাকে জাদু টোনা করতে হবে এমন না, আপনাকে জাদু করার কোনো প্রয়োজন নাই। শুধু চোখের ইশারায় আপনার যৌবন, আপনার স্বাস্থ্য ধ্বংস হয়ে যেতে পারে। শুধু চোখের ইশারা, চোখটা হলো সবচাইতে পৃথিবীর বুকে ভালো একটা বস্তু, সবচাইতে একটা নিকৃষ্ট বস্তু। এটার মতো জাদু পৃথিবীর আর কিছু নাই। এ মানুষকে ধ্বংস করে দিতে পারে যদি মানুষের ভাগ্য পরিবর্তন কোনো কিছুটা করতে পারত, সেটা হলো এই চোখের আপনার বিষক্রিয়া বা বধ নজর দিয়ে এত বড় মারাত্মক। তাহলে কিভাবে হতে পারে যে আপনার যৌবন ধ্বংস হয়ে যাচ্ছে? এই যে বর্তমান নারীরা, তো নারীরা আপনারা কিছু মনে করবেন না, এরা সাধুর মতন চলে, আর তাদের পোশাক আশাক, মানে এদের মতন ভদ্র আর পৃথিবীতে নেই। কিন্তু আমি তো এই বিষয়গুলি নিয়ে চিকিৎসা করি, যার কারণে এই বিষয়গুলি আমার অভিজ্ঞতা অনেক, অনেকের কাছে জিজ্ঞাসা করি, অনেক মহিলা যারা সেক্সুয়াল কম আছে বা অনেকের বাচ্চা হয় নাই, তাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনারা পুরুষ দেখলে কেমন করেন, আপনারা পুরুষ দেখলে কি করেন। আমরা যেমন পুরুষ নারী দেখলে আ করে তাকাই থাকি, শীষ দিই, বলে যে আপনাদের চাইতে আমাদের বেশি, আমরা আরো, মানে আপনাদের দেখলে ঈর্ষান্বিত হই, আমার স্বামী এমন, অমুক স্বামী এমন, তেমন আমরা, যদিও আপনাদের মতন সরাসরি তাকাই থাকি না, কারণ আপনারা তো আমাদের দিকে তাকাই থাকেন, যার কারণে আমরা অত তাকাই না, কিন্তু আমরা একবার দেখি আপনাকে ঈর্ষান্বিত হই বা অন্যের কাছে শুনি। আর আরেকটা হলো, আপনাদের ইউটিউবে দেখেন পুরুষরা কি ব্যয়াপনা বেশি না নারীরা ব্যয়াপনা বেশি, আজকে না, এটা একেবারেই ঈশা লগ্ন থেকে, একেবারে উষা লগ্ন থেকে ঈশা লগ্ন, ও যদি নারীরাই এভাবে থাকবে, এদেরকে হেদায়েতের জন্য দোয়া করতে হবে, এরাই বেশি জাহান্নামী, আবার এরাই আমাদের জন্য কল্যাণকর। কল্যাণকর যদি তৈরি করা যায়, কল্যাণকর যদি বানানো যায়, তাহলে কিন্তু কল্যাণকর না হয়, কিন্তু খেত যদি ভালো না হয় ফসল কি ভালো হবে বলেন তো? খেত এবং ফসল যদি দুটোই খারাপ হয় তাহলে সেখানে কিছু হবে? এই জন্য নারীরা অনেক সময় বদনজর, এদের বদনজর সবচেয়ে বেশি, পুরুষের চাইতে এদের বদনজর বেশি, এদের আপনার বীজ বেশি, যার কারণে অনেক সময় দেখা যায় যে মানুষের গায়ে লেগে যায়, এবং পুরুষরাও আছে পুরুষের দিকে তাকায়। আমরা একে অপরকে এখন বডি বিল্ডার বানাইয়ে দেখাইতে চাই বা উদলা গায়ে হাঁটে, এখন ঠ্যাং ঠুং বের করে হাঁটে, কতভাবে আমরা ছবি দিয়ে দেখলে ফেসবুকে, ছবি দিয়ে দেয়, বাড়ি গাড়ি যা সব কিছু দিয়ে দিই,
এতেও আপনাকে জাদু করতে পারে, চোখের ইশারায় আপনাকে ধ্বংস করে দিতে পারে। এই কারণে বলবো যে আপনারা কি এই থেকে কিভাবে মুক্তি পাবেন, এই থেকে মুক্তি পাওয়া তো দরকার। আপনি শত চেষ্টা করতেছেন, ডাক্তারও চেষ্টা করতেছে, আপনিও চেষ্টা করতেছেন, আপনি একের পর ডাক্তার পান, কোনোভাবে উপকার পাচ্ছেন না। আপনাকে বলবো, আপনি যদি কোরআন এবং সুন্নাকে বিশ্বাস করেন, কোরআন এবং সুন্নাকে যদি বিশ্বাস করেন, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বিশ্বাস করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, তাহলে কোরআন সত্য, হাদিস সত্য, এর চাইতে আর পৃথিবীতে বড় চিকিৎসার কিছু নেই। এ কারণে আল্লাহ তাআলা বলছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমাদেরকে এই কোরআন দিয়েই চিকিৎসা করা দরকার। কোরআন বেশি বেশি কোরআন মানলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনের অর্থ বুঝলে, অর্থ বুঝে আমল করলে কোনো রোগ ব্যাধি থাকবে না। আমরা নিজেরাই নিজেদের রোগকে তৈরি করে, আল্লাহ তাআলা বলছে তোমাদের দুই হাতের কামাই, পৃথিবীতে বিপর্যয় যা আসে সব তোমাদের দুই হাতের কামাই, তোমাদের শরীরে যা বিপর্যয় আসে সব আমাদের কামাই, আমাদের ধারিত হয়, আমরা খাওয়া দাওয়া চলা ফেরা ঘুম গ্রাম সব কিছু থেকে হয়। তাহলে কি দোয়া করতে হবে? দোয়ার সাথে একটা জিনিস নিতে হবে, সেটা হলো সাতটা বড়ি পাতা নিতে হবে। সাতটা বড়ি পাতা, কচি বড়ি পাতা, আগার পাতাটা নেবেন। বড়ি পাতাগুলি, সাতটা বড়ি পাতা এনে সুন্দর করে এটাকে মিহি করবেন, বাটবেন, বাইটটা পাটা দিয়ে বেটে তারপরে গরম পানির ভিতরে, আপনার গোসল করার যে পরিমাণ পানি প্রয়োজন সে পানির ভিতরে এটাকে ফুটাবেন। ফুটে যখন একেবারে এটা মিশে যাবে, মিশে যাওয়ার পরে আপনি এটার ভিতরে সুরা এখলাস তিনবার, এখলাস তিনবার, চার কুল, এক কথা চার কুল, সুরা এখলাস তিনবার, কুলিয়া সুরিয়া একবার, যে কাফিরুন সুরা বলে, সুরা ফালাক একবার, সুরা নাস একবার, সুরা ফাতেহা চারবার অথবা সাতবার, চারবার অথবা সাতবার, প্রত্যেকবারে কিন্তু ফু দিবেন, প্রত্যেকবারে ফু দিবেন। এবং আপনার এই দোয়াগুলি আরও পড়বেন, যে আয়তাল কুরসিটা পড়বেন, আয়তাল কুরসি করে ফু দিবেন, তারপরে আপনার দুরুদ শরীফ পড়বেন, প্রথমে দুরুদ শরীফ পড়ে নেবেন, পরে দুরুদ শরীফ পড়বেন। এগুলি পরে আরও অনেকগুলি দোয়া আছে, এই দোয়াগুলি দেখে নেবেন গুগল থেকে, অনেক বড় বড় দোয়া আছে। তবে এই যে এই এটু করবেন, আরেকটা দোয়া হলো ওয়া ইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা, ওয়া ইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান হাম্মা ও মিন কুল্লি আইনি আম্মা, এটা পরে ফু দিবেন। এরপরে ফু দিবেন কয়েকবার এবং সকাল সন্ধ্যা নাই ফু দিতে থাকবেন। এটা করার পরে তারপরে গরম পানি আপনি একটু খাবেন, খেয়ে এটাকে নিয়ে অজু করবেন, অজু করে তারপরে মাথা থেকে ডান সাইড থেকে শুরু করে মাথার ডান সাইড থেকে শুরু করবেন, এভাবে আপনি গোসল করবেন। এইভাবে একটা না কমপক্ষে সাত দিন গোসল করেন। যত জাদু তো না করুক, চোখের জাদু, জিনের জাদু, ইশারার জাদু, বদ নজর, যত জাদু আছে সব জাদু কেটে যাবে। এবং যদি আপনাকে যদি কেউ জাদু টোনা অথবা বদ নজর করে থাকে, বদ নজরের কারণে যদি ধ্বংস হয়ে থাকেন আপনার এই যৌবন, তবে ইনশাল্লাহ আপনার ভালো হয়ে যাবে। আপনাদেরকে বলছি যে পৃথিবীর বুকে বদ নজরের চাইতে বদ নজর আপনার দোকানকে ধ্বংস করে দিতে পারে। বদ নজর আলা মানুষগুলি, এই মানুষগুলি এত খারাপ, এত নিকৃষ্ট, এরা এং করে তাকিয়ে থাকে, এং করে নিজের যে ব্যবসা ধ্বংস হইতে আছে বা নিজের যে জীবন সেটা দেখে তান ইমকরা তাকায় থাকবে, ফলে ইমকরা থাকবে, আপনাকে দেখলেই খালি ইস্পিস করবে, আপনাকে দেখলেই এটা করবে সেটা করবে। এই সমস্ত মানুষগুলির কাজই হলো অপরকে ঈর্ষান্বিত হওয়া, অপরের ভালো কাজ দেখে, অপরের ভালো দেখে ঈর্ষান্বিত হওয়া, বা আরো শরীর দেখে এই যে মানে এই যে করে মনে করে আমরা তো দেখি ভত্নজরালা মানুষগুলি দেখলে আমরা বুঝতে পারি, ঠিক আছে। আর আমাদের বাংলাদেশের মানুষ তো মনে করেন যে শতকরা 99 বত নজর দেয়, মানে আমরা একে অপরের ভালো দেখতেই পারি না। আরে ভাই, এই বিষয় নিয়ে যদি আলোচনা করি, একটা অর্থনৈতিক বিষয় নিয়ে, তো ভালো একটা ভিডিও হবে। তো আশা করি যে আপনারা আমার পেজে যাবেন, পেজে ওখানে এগুলি দেওয়ার দরকার, পেজে যাবেন, পেজে গেলে আপনারা ওইগুলি পাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে অর্থনীতি একটা ইয়ে বুঝাইলে দেখবেন যে আপনারা একে অপর প্রতি হিংসামি করবেন না, ঠিক আছে। অর্থনীতি যে বুঝাই দেওয়া যায়, তাহলে দেখবেন যে এই অর্থনীতি এক অপর জন্য ইনকাম করলো, আপনার জন্য করলেন। আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।